হ্যালো গাইস, তো এখন যাচ্ছি এক জায়গায়। নন্দ উৎসবের নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ মানে এখানে বহু বছর থেকে থাকে, মানে প্রতি বছরই যাই, পুজোর কাজ করি, করতাম, আর এখন আর করা হয় না। সো চলো, কালকের পুজোর কিছু পার্টের ভিডিও তোলা আছে, সেটাকে দেখে নাও, তারপর আবার আসছি। তো শুরু হয়ে গেছে জন্মাষ্টমীর পুজো, যেহেতু রাত্রের পুজো হয় তাই 10টা থেকে পুজো শুরু হয়, আর এখন বাজে 11:30, পুজো চলছে এখনও। তো পুজো প্রায় বোধহয় শেষের পথেই, এখনও ভোগ আরতি বাকি আছে আর হোম বাকি আছে, আর এইদিকে পুজো চলছে। ইনি হলেন আমাদের পাড়াতেই থাকেন এই পণ্ডিতজি, তো ইনি পুজো করেন, খুব সুন্দর পুজো করেন, এবং যেখানে পুজো হচ্ছে ওনার গুরুদেব হন। সো গুরুদেব পুজো করা তো খুবই একটা বড় পাওয়া। আমি অ্যাকচুয়ালি বহু ছোট থেকে আসি এই পুজোতে, আসি মানে প্রতি বছরই, মানে আমাকে পুজোর কাজ গুছিয়ে দিতে হয়, বাট বেশ কিছু বছর ধরে আর হচ্ছে না নিজের, যেহেতু বড় হচ্ছি, চাপ বাড়ছে কাজের, আর তারপর দুর্গাপুজো বুঝতেই পারছো, জন্মাষ্টমী ঠিক 45 দিনের মাথায় দুর্গাষ্টমী, সো মানে কতটা কাছে জন্মাষ্টমী চলে আসে, মানে দুর্গাপুজোর সময় খুব চাপ থাকে, আর তো ওর জন্য এখন আর পারি না, সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। এখন কিন্তু বেশ অনেকটাই রাত হয়েছে, আমি ভেবেছি যে একবারে পুজোটা শেষ হলেই যাব, কারণ আর বেশি বাকি নেই। তারপরে কালকে আবার নন্দ উৎসব আছে, সেই ভিডিও আশা করছি করতে পারবো। আমরা অনেকেই হয়তো জন্মাষ্টমী পুজো করি কিন্তু জানি না, এই জন্মাষ্টমীর শেষ দণ্ডে যেমন শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ হয় করেন, তেমনই নবমী শুরুর দণ্ডে কিন্তু জগজ্জননী ভগবতী জন্মগ্রহণ করেন, অর্থাৎ যিনি বিন্ধ্যাচলবাসিনী যোগ মায়া। সো আমরা অনেকেই জানি না, তাই কিন্তু এই দুদিন কিন্তু কেবলমাত্র কৃষ্ণেরই জন্ম নয়, এদিন মায়েরও জন্মতিথি, যোগমায়ের জন্মতিথি। তো তোমরা যদি জেনে থাকো গত বছর শ্রীকৃষ্ণের জন্ম হলো, কমেন্ট অবশ্যই জানিও, কারণ অর্ধেক লোক কি জানে না, দেন তারপর আমি কারেক্টটা বলে দেবো অবশ্যই কমেন্ট বক্সে। তো এখন হোম চলছে, হোম মানেই তো পুজো শেষ, তো এবার আর বেশি বাকি নেই, দেন প্রসাদ তোসাদ খেয়ে চলে যাব। মা অলরেডি চলে গেছে, মা এসেছিলো, তোমরা তো দেখলেই ব্লগে। তো চলো হোমটা দর্শন করো, দেন কালকে নিশ্চয়ই ভোগের টাইমে করতে পারবো, জানি না কতটাই করতে পারবো, কেননা আমাকেই ভোগটা যেহেতু গোছাতে হয়। তো পুজো টুজো শেষ, এবার প্রসাদ খাওয়ার পালা। অ্যাকচুয়ালি আজকে এদের অন্নভোগ হয় না, বা চালের কোনো জিনিস দেওয়া হয় না, কালকে হবে, আজকে এই সবই। এটা হলো আজকের ভোগ, আজকে দুপুরে ভোগ গোছানোর পর, আমি ভোগ গোছিয়েছিলাম, গোছানোর পর ছবিটা তোলা। আর এই যে দুটো গোপাল দেখতে পাচ্ছ, এই দুটো গোপালই এনাদের বাড়ি, ছোটোটা হলো, ছোটোটাই মেইন পুজো হয়, বড়টা রাখা আছে এমনি, ছোটোটাই আদি গোপাল। আর এই হলো ভোগ সাজানো, প্রচুর আইটেম হয়েছিল, দেখে বুঝতেই পারছো সব সাজাতে হয়েছে। তো সাজানোর সময় ভিডিও আর তুলতে পারিনি, কেননা মুখের থুতু ছিটবে বলে ভোগ সাজানোর সময়, তো তাই পরেই ভিডিওটা তুললাম, ভোগ হয়ে যাওয়ার পর, এটা কিন্তু ভোগ হয়ে যাওয়ার পর ভিডিওটা তোলা। খুব সুন্দর লাগছিল গোপালকে, অ্যান্ড ভোগটাও সাজানো নাকি সুন্দর হয়েছিল সবাই বলছিল। তো খাওয়া দাওয়া শেষ, অ্যান্ড বসে আছি খাবো বলে, ভোগটা সাজানো হলো। তো সব গোছানো গাছানো ডান, যা থাকবে সেটাই অনেক। ভোগ দেওয়ার পরে প্যাকেটগুলো করলাম, দেন এবার বাড়ি যাব। তো জাস্ট সব কিছু মিটলো, অ্যান্ড কিছু ক্লিপ করার চেষ্টা করছি এত কাজের মধ্যে। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।